আল্লাহর সাথে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তিনি আমাদের রব। রব মানে কি? লাস্তু বিরব্বিকুম আল্লাহ বলেছেন এই জায়গাতে। অনেক ব্যাখ্যা সাপেক্ষ এখানে কথা, সংক্ষেপে কিছু কথা বলি। রব হচ্ছেন তিনি যিনি বান্দাদেরকে নিজে কোনো রকম নমুনা ছাড়া সৃষ্টি করতে পারেন। কি ছাড়া? নমুনা ছাড়া। আমরা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করি সবগুলো আমরা কোনো একটা কোনো জিনিস নিয়ে তারপরে অ্যাসেম্বল করি। আমরা খনির থেকে লোহা তুলছি, আরেক জায়গার থেকে ম্যাঙ্গানিজ তুলেছি, আরেক জায়গার থেকে তেল তুলেছি, আরেক জায়গায় সব আসে পৃথিবীতে, সেইগুলি সবগুলোকে ব্রেন খাটায় মাথা খাটায় আমি একটা মেশিনে রূপ দিছি। আমি হয়তো তার ফাউন্ডার, আমি হয়তো তার আবিষ্কারক, কিন্তু এগুলোর কোনোটার মৌলিক উপাদান আমি সৃষ্টি করি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন রব তিনি যিনি কোনো রকম তুলনা ছাড়া আল্লাহ নিজেই সৃষ্টি করতে পারেন, সেটাকে ধীরে ধীরে বড় করতে পারেন, তার কি লাগবে না লাগবে সর্বক্ষণ তাকে নজরদারিতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার তত্ত্বাবধায়ন করতে পারেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এই আয়াতে কারিমা কোনো বান্দা যদি মনের মধ্যে একদম গেঁথে নিতে পারে যে আল্লাহ তোমার কাছে না আমি সেই দিন স্বীকৃতি দিয়ে এসেছিলাম যে তুমি আমার রব, বালা শাহিদ না, তাহলে তোমার না দায়িত্ব আমারে খাওয়ানো পড়ানো, সঠিক পথ দেখানো, আমার হতাশা দূর করে দেওয়া, আমার চিন্তা বিপদ আপদ থেকে আমাকে বাঁচায় রাখা, আমার যা যা চাহিদা সেই চাহিদাগুলো বৈধ হলে পূরণ করে দেওয়া, এ তো তোমার দায়িত্ব রব্বুল আলামিন। কোনো বান্দা যদি এই আয়াতকে নিজের অন্তরের মধ্যে তাফাক্কুর তাদাব্বুরের সাথে গ্রহণ করতে পারে আল্লাহর প্রতি তার এমন বিশ্বাস হবে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, কোনো বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, যাওয়ার পরে ওই বান্দা যখন আল্লাহকে তার রব হিসাবে মন থেকে বিশ্বাস করে নেয়, হাদিস দুই ধরনের কথা বলছে। বান্দা যখন এই বিশ্বাসের ক্ষেত্রে আগাতে শুরু করে যে আমার রবের কাছে আমি ফেরত আসবো, ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ যেরকম বলছেন লা আল্লাহুম ইয়ারজিউন, তারা ফেরত চলে আসবে। বান্দা ফেরত যখন আসার নিয়ত করে, বান্দা যদি এক বিঘত যায় আল্লাহ এক হাত যান, বান্দা যদি হেঁটে আসে আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় রহমত নিয়ে আসে। এটা একটা পার্ট। আর দ্বিতীয়টা, ওই বান্দা যখন আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহ যখন বান্দার সাথে তার সম্পর্ক হয়ে যায়, রাসূল আরবিসাল্লাম বলছেন ওই বান্দার হাল এমন হয়, তার রবকে চেনার হাল এমন হয়, ওই বান্দা হাত দিয়ে কাজ করে তার হাত, কিন্তু ওই কাজ করাটার হাতটা তার, কাজ করাটা আল্লাহর হয়, কান দিয়ে শুনে তার কান দিয়ে শোনাটা আল্লাহর হয়, খায় সে মুখ দিয়ে খাওয়াটা আল্লাহর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কাছে সেই স্বীকৃতির পরিমাপ। এটা বালা শাহিদ না, কি বিষয় শাহিদ দিয়েছি আল্লাহ আপনি আমার রব। বান্দার এই হাল তৈরি করার জন্য আল্লাহ বলছেন যে খবরদার কোনো রকম এরকম ধানাই পানাই যেন না আসে তোমার মধ্যে যে আমার পূর্ববর্তীরা ভুল করছে। পূর্ববর্তী ভুল করছে ওই হিসাব সে দিবে, আমার কবরের হিসাব আমি দিব, ঠিক কি না? আপনার কবরে নিয়ে কেউ জিজ্ঞাসা করবে যে তোমার পাশের বাড়ির লোকের কি ব্যাপার, তারা স্বামী স্ত্রী ঝগড়া করতেছিল, এ বিষয়ে তুমি উত্তর দাও, অমুক অমুক লোক দুইজন গীবত করতেছিল, তুমি ওই গীবতের জন্য ওখানে কেছিলে, কি শুনছিলে তুমি, ওরা কেন গীবত করলো সেটার উত্তর দাও। কবরে এরকম কোনো উত্তর আমাদের তো নেওয়া হবে? কবরের উত্তর যেগুলো নেওয়া হবে সেইগুলো প্রত্যেকটা নিজেদের জন্য। তোমার রবকে, তোমার দিনকে, তোমার রসুলকে, সব তোমার, তোমাদের না, উনার না, তোমার। সুতরাং আমরা যদি আমারটা চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা কামিয়াব হওয়ার দিকে যাব। কিন্তু আমরা এখন দেখতে পাই আমার নিজের চিন্তার বাইরে আমরা এখন পরের চিন্তা নিয়ে বেশি ব্যস্ত। প্রিয় ভাইয়েরা, অমুকে কেন ভালো না রে, আপনি কেন ভালো হলেন না? আমি তো বারবার এই কথা বলি যখনই কোনো আলোচনা করা হয়, ধরেন যে মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, ভালো মানুষ হতে হবে, আমরা যেই চিন্তা করি গীবত করা যাবে না, আমি চিন্তা করি আমার কোন কোন বন্ধু গীবত করে, আরে আমি কি করি, এই চিন্তাই আমার মধ্যে আসে না, আগেই তার দিকে নজর যায়। হুজুর মনে হয় এই লোকের দিকে মেনশন করছে, হ্যাঁ হুজুর এখন যে কথা বলছে মনে হয় সরকারের বিরুদ্ধে বলতেছে। আরে কি এ সরকার, আমার নিজের জান চলে কি না চলে, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে পারছি কিনা, এই চিন্তাই করে শেষ করতে পারলাম না, সরকারের চিন্তা করতে করবো। আমরা দেখতে পাই এই যে ফাঁক, প্রতিশ্রুতি পূরণের যে ফাঁক, এই ফাঁদের মধ্যে থেকে আমরা নিজেরা এখন
নিজেরাই আটকায় যাচ্ছি, ব্যাংকের থেকে আমাদের লোন নেয়, ব্যাংকের থেকে আমাদের ঋণ নেয়। যারা ঋণ নেয় ওরা নেওয়ার সময় নিয়ত করে আর কোনোদিন এটা দিব না, ঠিক না, কোনোদিন দিব না। এটা কিসের দেওয়া? মর্টগেজ এমন জিনিস দেখাইছে যেইটা ওই রকম দশটা মর্টগেজ বেচলে ওইটা টাকা উঠবে না। ওইটা ব্যাংক আলাও জানে, ও জানে, সিস্টেম আলারাও জানে, ওই সিস্টেমে এসে লোন নেয় নাই না। এই জন্য এরকম লোন নেওয়ার পরে আবার বলে যে এইটা 5,000 কোটি তো নাথিং, এটা কোনো ব্যাপার না, এরকম তারা বলে। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আমিন বারবার ইমানদারদেরকে এটা সতর্ক করিয়েছেন এবং সাবধান করিয়েছেন, যারা দুনিয়ার বুকে এই যে ইচ্ছা মতো ধানাই পানাই করবে, ধার নিবে, নেওয়ার পরে ধার শোধ করার মন মানসিকতা না থাকবে, তাদের জন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ভালো করে শুনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। ভালো করে খেয়াল করেন, ব্যাংকের থেকে ঋণ নিছেন, উমুকের থেকে টাকা নিছেন, আপনার কোনো কেয়ারই নাই, আপনার কোনো চিন্তাই নাই, টাকা নিছি নিছি কি হয়েছে তাই এইরকম ব্যাপার করে যারা ঘোরাফেরা করতেছেন, আবার নামাজ কালাম হজ যাকাত বিরাট ফুটানি নিয়ে ঘোরাফেরা করতেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বের হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে থেমে গেলেন, থামার পরে পিছন দিকে ঘুরলেন, ঘোরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে এমন কোন মানুষ যদি থেকে থাকে যেই মানুষটা যুদ্ধের ময়দানে যাচ্ছে আর তামান্নাও করতেছে যে যুদ্ধে যে সে ফেরত আসবে না আর শহীদ হয়ে যাবে, অথচ তার কাঁধের মধ্যে ঋণ আছে, সে ঋণ নিয়ে আসে, তাহলে আমি রসুল বলছি সে শাহাদতের তামান্না বাদ দিয়ে সে ফেরত যাক, কেননা এই মৃত্যুর মাধ্যমেও তাকে জাহান্নাম ঠেকাতে পারবে না। বুঝছেন হাদিস? বুঝছেন না? বুঝলে আরেকবার বলি, রসুল আরবিসাল্লাম বলছেন, যারা যুদ্ধে যাচ্ছ আমার সাথে ফিরবে না, আর এরকম নিয়ত আছে যে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, কিন্তু তুমি ঋণ নিয়ে আসো আবার শাহাদতের তামান্নায় চলে যাচ্ছ, আমি রসুল বললাম তারা ফেরত চলে যাক, ঋণ পূরণের জন্য চেষ্টা করো, কেননা এই ঋণের বোঝা কাঁধে নিয়ে, মানুষের আমানত কাঁধে নিয়ে সে যদি শহীদ হয় এই শাহাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঋণ এমন জিনিস, আর আমরা বাংলাদেশে দেখতে পাই বছরকে বছর ঋণ খেলাপি, বছরকে বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, হারাম খাচ্ছে, তারা আবার নামাজ পড়ে কালাম করে হজ করে যাকাত দাতা হয়, আপনি কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবেন? আগে এই চিন্তা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং যার ঋণ আছে তার জানাজাতে দাঁড়ান নাই, আর আপনি আমি গুরুত্বই দিচ্ছি না। আরে জনগণের ঋণ এইটা, ব্যক্তিগত ঋণ তো ওয়ান টু ওয়ান মামলা, একজনের সাথে আরেকজনের ঋণ আছে ওয়ান টু ওয়ান মামলা, সেই ঋণ আপনি পূরণ করতে না পারলেন তার সাথে হিসাব, আপনি ব্যাংকের ঋণ নিছেন, 5,000 লোকের আমানত সেখানে আছে, আপনি উমুক তুমুক ফান্ডের থেকে ঋণ তুলিছেন যেখান থেকে হাজার হাজার মানুষের আমানত আছে, আপনি সেইগুলোকে গা করতেছেন না, আবার আপনি দেখাচ্ছেন আমি বিরাট কিছু, আমি অর্থনীতির বিপ্লব ঘটাচ্ছি। আপনার এই বিপ্লব অর্থনীতির দুনিয়ায় দেখা গেলেও জাহান্নামে আপনি যাওয়ার বিপ্লব ঘটায় রাখছেন, যেখান থেকে মুক্ত হওয়ার আপনার জন্য আর কোনো রাস্তা নাই। একমাত্র রাসূল আরবি সাল্লামের অন্য হাদিস আমাদেরকে বলছে, যদি এরকম আল্লাহর সামনে কতকগুলো মানুষ দাঁড়াবে আল্লাহর জন্য সে চলে গেছে জীবন দিয়ে দিছে, আল্লাহ তারপরে বলবেন যে তোমার না ঋণ ছিল, বলবে আল্লাহ আমি সাধ্যের মধ্যে অনেক চেষ্টা করছি কিন্তু আমার সাধ্যে আর কুলাই নাই, তার আগে আমি শহীদ হয়ে গেছি, মৃত্যুবরণ করে গেছি, আল্লাহ আল্লাহ রাস্তায় শাহাদতের পরে যদি কারো সত্যি সত্যি সে চেষ্টা করে পারে না, আল্লাহ তখন ওই বান্দার সাথে আমলে কাটাকাটি করে আল্লাহ ওই যার থেকে ঋণ নিয়েছিল তাকে মার্জনার ব্যবস্থা করবেন। কিন্তু তার মানে এইটা নয় যে আপনি নেওয়ার সময় দুই নম্বর করছেন, ইচ্ছা মতো ঋণ নিয়েছেন, যে ঋণ না নিলেও চলবে, আমাদের ঋণগ্রস্তরা এখন আমাদের কাছে রাত দিন দোয়া চায়, আরে দোয়া কিভাবে কাজে দিবে আপনাদের ঋণের, ঋণের দোয়া তো কাজ দিবে না ভাই, আপনি তো আপনার যে ব্যবসা চলতেছিল 10,000, 15,000, 20,000, 1,00,000 টাকা সুন্দর আসতেছিল, আপনি হঠাৎ করে মাথার মধ্যে চক্কর দিছে যে একটু ঋণ টিন নিয়ে, সুদের ঋণ নিছে তার মধ্যে নিয়ে, এইটারে আমরা এখন প্রত্যেক মাসে 10,00,000 করে লাভ করবো, আপনারা তো 10,00,000 টাকা লাভ করার আল্লাহ নির্দেশ দেয় নাই, আপনি তো স্বাবলম্বীভাবে চলতেছিলেন, আপনি তো নিজেই নিজের প্রতি জুলুম করছেন, এখন আপনি খালি গলাবাতির দাইন গলাবাতির দাইন, আল্লাহ তোমার কাছে আমি ঋণ মুক্তির দোয়া করছি, সেই দোয়া কাজ দিবে আপনার, আপনার তো দোয়ার পাসওয়ার্ডই ঠিক হয় নাই, আপনি নিজে নিজের বিপদে নিজের মধ্যে নিক্ষেপ করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য যারা ঋণ নিচ্ছেন, যারা ব্যবসা করতেছেন, আগে সেটেল ডাউন করেন, চোখ নিচের দিকে দেন, যা সেই পর্যন্ত দিয়ে যদি চলে আলহামদুলিল্লাহ, এইটাকে ফুলে ফাঁপে বড় করা, ব্যাংকের ঋণ নেওয়া, সুদ নিয়ে সেটার মধ্যে বরকতহীন করে তোলা,
এইটা ইসলামের দায়িত্ব নয়, প্রতিশ্রুতির ব্যতিক্রম কাজ, এটা আল্লাহর সাথে আমরা এরকম প্রতিশ্রুতি করি নাই। অতএব ইমানদার ভেবে চিনতে বুঝে শুধে তার প্রতিশ্রুতি গ্রহণ করবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা।